জাতীয় বিশ্ববিদ্যালয় একটি নির্দেশ দিয়েছে, সেটি হলো সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে সেটি দেখাবো যে সেই নির্দেশে কি বিষয়ে লেখা ছিল। আপনারা স্ক্রিনে সেই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। এখানে প্রথমেই লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, 27 সেপ্টেম্বরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ভ্যাকসিনের জন্য নিবন্ধনের নির্দেশ। তো আমি এখান থেকে পুরো বিজ্ঞপ্তিটি আপনাদেরকে এখান থেকে পড়ে শোনাই। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-19 এর ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। যারা এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি তাদেরকে আগামী 27 সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করে কোভিড-19 এর ভ্যাকসিন গ্রহণের নির্দেশ দেওয়া হলো। তো এই ছিল কিন্তু এখানে সেই মূল নির্দেশনাটি। বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের সরাসরি শ্রেণী শিক্ষা ও পরীক্ষার কার্যক্রম চালু করার লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যে সকল শিক্ষার্থীর বয়স 18 বা 18 এর বেশি এবং যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদেরকে আগামী 3 কার্য দিবস অর্থাৎ 21 সেপ্টেম্বরের মধ্যে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করে এর নিবন্ধিত নম্বর এ লিঙ্কে, এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, প্রবেশ করে দিতে হবে। সনদ প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষার্থী যাতে স্থানীয় পর্যায়ে কোভিড-19 এর ভ্যাকসিন পেতে পারে সেই লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। নির্দেশনায় আরো বলা হয়েছে, যারা ইতিমধ্যে ভ্যাকসিনের প্রথম দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন তাদের তথ্য অতি সত্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু 27 সেপ্টেম্বরের মধ্যে আপনাদের সুরক্ষা অ্যাপে গিয়ে কিন্তু আপনাদের নিবন্ধন প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন করতে হবে, সেই নির্দেশনা এখানে দেওয়া রয়েছে। আর যাদের জাতীয় পরিচয়পত্র নেই, এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে পরবর্তীতে আপনাদের কি করতে হবে সেটিও আমি আপনাদেরকে পরবর্তী দেখিয়ে দিই। তো এখানে এই ছিল সেই নির্দেশনাটি। তো যারা এখনো নিবন্ধন করেননি সুরক্ষা অ্যাপে গিয়ে আপনি সেখান থেকে গিয়ে নিবন্ধনটি সম্পন্ন করে নেবেন। তো কোথায় গিয়ে ভ্যাকসিনেশন নিবন্ধনটি করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করুন। ব্রাউজারটি ওপেন করার পর অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন surakha.gov.bd। লেখার পর আপনি ইন্টার ট্যাপ করলে এমন একটি ওয়েবপেজ এখানে চলে আসবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে, ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, এই অপশনে এসে ক্লিক করবেন। তো এটিতে আপনি নিবন্ধন সম্পন্ন করার পূর্বে আপনার যেটি প্রয়োজন হবে, যেটি আপনার লাগবে সেটি হলো আপনার জাতীয় পরিচয়পত্রটি নিবেন, আপনার মোবাইল ফোনটি এবং কিছু তথ্য আপনাকে সেখানে দিতে হবে, সেইগুলো নিয়ে আপনি এখানে নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। যদি এখানে ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে চাচ্ছে পরিচয় যাচাই, এখানে যেটি করবেন সেটি হলো একদম শেষে দেখতে পাচ্ছেন লেখা আছে 18 বছর বা তদন্ত ছাত্রছাত্রী, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, এখানে কিছু কোড নাম্বার লেখা রয়েছে সেটি নিচে লেখ। তো যাচাই কোনো অপশনে ক্লিক করলে সেখানে আপনার নাম নিচে আপনি সেটি দেখতে পাবেন। পরবর্তী ধাপগুলো অনুসরণ করে আপনি কিন্তু এখানে ভ্যাকসিনের জন্য নিবন্ধনটি সম্পূর্ণ করতে পারবেন। নিবন্ধনটি সম্পূর্ণ হলে আপনাকে যেটি করতে হবে সেটি হলো আবার একইভাবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে টিকা কার্ড সংগ্রহ, এখানে এসে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র, নম্বর, জন্ম তারিখ দিয়ে যাচাই কোনো অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে দিয়ে দিলে আপনার কিন্তু টিকার কার্ডটি আপনি তাৎক্ষণিক সেখান থেকে পেয়ে যাবেন। আর যদি আপনি শুধুমাত্র নিবন্ধন প্রক্রিয়াটি যদি সম্পন্ন করে রাখেন এখানে, সেই ক্ষেত্রে আপনি চাইলে পরবর্তীতে আপনার মোবাইলে যখন হয়তো মেসেজ আসবে ভ্যাকসিনের জন্য যে তারিখ আপনাকে দিবে সেই তারিখও আপনি চাইলে, যেদিনকে আপনি ভ্যাকসিন নিতে যাবেন সেই দিন চাইলেও আপনি আপনার টিকা কার্ডটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে যেতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার সেই ভ্যাকসিনের জন্য কিন্তু নিবন্ধন প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন করতে পারবেন। তো পূর্বের একটি ভিডিও তৈরি করা রয়েছে, উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন, যেহেতু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে সবার মাঝে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।